হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে মূলত NSI এর যে ফিল্ড স্টাফ পদটি আছে এই পদটি সম্পর্কে আপনাদেরকে একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো এই সাজেশনটি পড়ে গেলে কিন্তু আপনাদেরকে বাহির থেকে আর অন্য কোনো কিছু পড়তে হবে না, আপনারা কিন্তু এই সাজেশন থেকে কমন পাবেন এবং আপনাদেরকে গত বছর যে সমস্ত কোয়েশনগুলো আছে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের এই পদের এক্সাম সম্পর্কে অর্থাৎ ফিল্ড স্টাফ যে পদটি আছে এই পদের পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা সৃষ্টি হয় এবং আপনারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাজেশন অথবা পড়ালেখা সম্পর্কিত যে কোনো টিপস প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি শুরুতেই টপিকগুলো বলে দিই অর্থাৎ কোন কোন টপিকগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন, তো বাংলা থেকে যদি শুরু করি, বাংলায় আপনারা কারক বিভক্তি অবশ্যই পড়ে যাবেন। তো প্রশ্নগুলো আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুরুতে যদি টপিকগুলো বলে দিই, এই টপিকগুলো থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে এবং অবশ্যই আপনারা যদি এই টপিকগুলো ভালো করে পড়ে যান আপনারা কিন্তু পরীক্ষায় খুবই ভালো ফলাফল করতে পারবেন। তো কারক বিভক্তি থেকে সাধারণত কারক নির্ণয় করতে দেয়। তো প্রশ্ন ভিডিও শেষ অংশে যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো তখন কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। এরপর আপনারা অবশ্যই এক কথায় প্রকাশ পড়ে যাবেন, এক কথায় প্রকাশ থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে, সন্ধি পড়ে যাবেন, বাগধারা এবং সমাস, এই পাঁচটা টপিক অবশ্যই আপনারা ভালো করে পড়ে যাবেন, এই পাঁচটা টপিক থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবেই। এরপর পরবর্তীতে লেস ইম্পর্টেন্টগুলো হচ্ছে শব্দ বা বাক্য শুদ্ধিকরণ দিয়ে মাঝে মধ্যে এবং বিপরীত শব্দ তাছাড়া প্রকৃতি ও প্রত্যয় থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন দেবেন। তো আপনারা উপরে যে পাঁচটা টপিক, এই পাঁচটা টপিক অবশ্যই ভালো করে পড়ে যাবেন এবং নিচেরগুলো মোটামুটি পড়ে যাবেন। তো এগুলোই ছিল মূলত বাংলা। এবং ইংরেজি থেকে যদি বলি, ইংরেজির কথা যদি বলি, ইংরেজিতে আপনারা অবশ্যই প্রিপজিশন পড়ে যাবেন এবং এরপর ট্রান্সলেশন পড়বেন। ট্রান্সলেশন কিন্তু আসে সাধারণ যে ট্রান্সলেশনগুলো, নর্মাল ট্রান্সলেশনগুলো, সেগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন। যে ভিডিওর শেষ অংশে কিন্তু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। ফ্রেজ এবং ইডিয়মগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই পড়ে যাবেন। সেন্টেন্স কারেকশন অবশ্যই পড়তে হবে। ইংরেজি থেকে এই পাঁচটা টপিক যদি ভালো করে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা মার্ক্স তুলতে পারবেন ইংরেজি থেকে। এবং এরপর মাঝে মধ্যে সাধারণত চেঞ্জিং সেন্টেন্স এবং ভার্ব থেকে প্রশ্ন দিয়ে থাকে। তো এই কয়েকটা টপিক আপনারা অবশ্যই ভালো করে গুছিয়ে পড়ে যাবেন। এবার অঙ্কের কথা যদি বলি, অঙ্কে সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে, একটা হচ্ছে পাটিগণিত অংশ থেকে এবং একটা হচ্ছে বীজগণিত অংশ থেকে। তো পাটিগণিত অংশ থেকে আপনি যদি সামান্য কয়েকটা টপিক পড়ে যান, যেমন শতকরা, সুদ কষা এবং লাভ ক্ষতি, এই তিনটা টপিক যদি আপনারা পড়ে যান পাটিগণিত অংশ থেকে আপনার নিশ্চিত বেশিরভাগ প্রশ্নই কমন পাবেন। এবং বীজগণিত অংশ থেকে আপনারা অবশ্যই মান নির্ণয়ের যে অংশটুকু আছে সেটা পড়বেন এবং উৎপাদকের বিশ্লেষণ, এই দুইটা টপিক অবশ্যই পড়ে যাবেন। এবং জ্যামিতি থেকে কয়েকটা ছোটোখাটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনারা যে কোনো একটা বই থেকে দেখে গেলেই হবে। তো এগুলো ছিল মূলত অঙ্কের সাজেশন। এবং এরপর যদি আমি সাধারণ জ্ঞানের কথা বলি, তো সাধারণ জ্ঞান থেকে মূলত প্রশ্ন এসে থাকে বিভিন্ন জায়গা থেকে। তো অবশ্যই দেশ সম্পর্কিত যে প্রশ্নগুলো, যেমন বঙ্গবন্ধু থেকে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে। তাছাড়া এরপর প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে অবশ্যই পড়তে হবে সবগুলো প্রশ্ন। এবং ভাষা আন্দোলন, বাংলা থেকে এই তিনটা টপিক, দুঃখিত, সাধারণ যে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে এই তিনটা টপিক অবশ্যই আপনারা পড়ে যেতে হবে। এবং মাঝে মধ্যে দেখা যায় যে কি আন্তর্জাতিক যে সমস্ত প্রশ্নগুলো আসে, আন্তর্জাতিক প্রশ্নগুলো হচ্ছে যেমন স্থায়ী যে সমস্ত আন্তর্জাতিকগুলো, আন্তর্জাতিক প্রশ্নগুলো, সেগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন, রিসেন্টগুলোর দরকার নেই। আর তাছাড়া আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল এবং যে কর্ণফুলী টানেল, এইগুলো সম্পর্কে পড়ে অবশ্যই পড়ে যেতে হবে। অর্থাৎ রিসেন্ট যে কয়েকটা যে প্রকল্প, এই প্রকল্পগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে পড়ে যেতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিকে থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে কিছু কিছু পূর্ণরূপ আসে, যেমন WHO এর পূর্ণরূপ কি, এই টাইপের কয়েকটা জিনিস, এই কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ে গেলেই কিন্তু আপনারা ভালো করতে পারবেন। তো এবার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আমি যদি আলোচনা করি, অর্থাৎ কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তো সাধারণত বাংলা থেকে 20 নম্বরের প্রশ্ন এসে থাকে এবং অঙ্ক থেকে 15 অথবা 16 নম্বরের এবং ইংরেজি থেকে একইভাবে 15 অথবা 16 নম্বর অথবা মাঝে মধ্যে 20 নম্বরের প্রশ্ন দিয়ে থাকে। এরপর সাধারণ জ্ঞান থেকে 20 নম্বরের প্রশ্ন এসে থাকে। তো এবার যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে আসি, অর্থাৎ NSI এর যেই ফিল্ড স্টাফ পদে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো সম্পর্কে যদি আলোচনা করি, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এটির কিন্তু আগের নাম ছিল, অর্থাৎ ফিল্ড স্টাফ পদের আগের নাম ছিল হচ্ছে ওয়াসার কনস্টেবল। তো বর্তমানে এটিকে ফিল্ড স্টাফ করা হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে, এটি হচ্ছে গত বছরের অর্থাৎ 2021 সালের প্রশ্ন। এটি এখানে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসছে শুরুতেই, এরপরে সমাস থেকে প্রশ্ন আসছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে,
এই যে যেমন একটি উদাহরণ 6 নাম্বার যদি বলি, আকাশে চাঁদ উঠেছে কোন কারক, তো আপনাকে কিন্তু এটি বলতে হবে। এখানে কিন্তু পাশে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এই যে আমি ট্রান্সলেশনের কথা বলছিলাম, মিসফর্টুন নেভার কামস অ্যালোন, এটার বাংলা অনুবাদ কি, তো দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা এখান থেকে অবশ্যই দেখে যাবেন। এরপর শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসছে, অশুদ্ধ বানান থেকে প্রশ্ন আসছে ইত্যাদি, আপনারা এগুলো একটু দেখে যাবেন। এখানে মূলত এইখানে 16টা প্রশ্ন আছে। এরপর পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 17 থেকে প্রশ্ন দেয়া আছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর ইংরেজির অংশ দেখতে পাচ্ছেন যে কি, প্রথমে কিন্তু প্রেপোজিশন থেকে দেয়া হয়েছে, তো প্রেপোজিশনগুলো অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে। এবং আপনারা চাইলে কিন্তু ভিডিওটি পজ করেও দেখতে পারেন, ভিডিওটি পজ করে আপনারা প্রশ্নগুলো দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে 36 পর্যন্ত কোয়েশ্চেন আছে এবং পাশে কিন্তু আনসার দেওয়া আছে। তো আমরা যদি এরপর পরবর্তী অংশে চলে যাই, অর্থাৎ 37 নং, দেখতে পাচ্ছেন এখানে এখানেও কিন্তু ট্রান্সলেশন দেওয়া আছে, ট্রান্সলেশনগুলো আপনারা একটু দেখবেন। এবার যদি আমরা অঙ্কের অংশে চলে যাই, 41 থেকে কিন্তু অঙ্ক, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে অঙ্কে কোথা থেকে প্রশ্ন আসছে, 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে, তিনটি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারবে। অর্থাৎ মোটামুটি সবগুলা বেশিরভাগ প্রশ্নই কিন্তু আপনার শতকরার অংশ থেকে আসছে, দু একটা প্রশ্ন অতিরিক্ত বাহির থেকে আসছে। তো আপনাকে যদি ভালো করতে হয় অবশ্যই সবগুলা টপিকই কিন্তু ভালো করে পড়তে হবে, তবে এই টপিকগুলো পড়লে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র দু একটা কোয়েশ্চেন মাত্র বাহির থেকে আসছে, বাকি সবগুলা কিন্তু সাজেশনের মধ্যেই, অর্থাৎ ওই সমস্ত কমন টপিকগুলো থেকেই আসছে। তো এখানে মূলত 50 পর্যন্ত দেয়া আছে। আমরা যদি এরপর পরবর্তী অংশে যাই, এখানেও দেখতে পাচ্ছেন যে কি, বীজগণিত অংশ থেকে প্রশ্ন আসছে, যেমন 52 নম্বর যে প্রশ্নটি, এটি কিন্তু মান নির্ণয় থেকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ প্রশ্নে কিন্তু মান নির্ণয় এবং উৎপাদকের, যেমন 56 নম্বর যে প্রশ্নটা, এটি হচ্ছে উৎপাদকের প্রশ্ন। তো এগুলাই হচ্ছে মূলত গণিতের। তো এরপর যদি যে সাধারণ জ্ঞানের কথা বলি, দেখতে পাচ্ছেন আপনারা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, এই টাইপের প্রশ্নগুলো থেকে মূলত প্রশ্ন আসছে। এবং শেষ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একেবারে শেষের যে প্রশ্নগুলো, যে যে বিশ্বকাপ সম্পর্কিত কিন্তু প্রশ্ন আসছে এবং কোভিড-19 সম্পর্কিত প্রশ্ন আসছে, এই কয়েকটা টপিক আপনারা অবশ্যই ভালো করে দেখে যাবেন। যে স্থায়ী যে আন্তর্জাতিক ইয়াগুলো, যেমন নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি, উত্তর হচ্ছে ফ্যাটম্যান, তো এই টাইপের টপিকগুলো আপনারা অবশ্যই একটু দেখে যাবেন। তো বেশিরভাগগুলাই মূলত এই সমস্ত টপিকগুলো থেকে আসছে, আপনারা অবশ্যই এই সমস্ত টপিকগুলো ভালো করে পড়ে যাবেন যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এটি ছিল মূলত আজকের ভিডিও। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।